नमस्कार बंधुरा, बेंगली कुकिंग टाचे सबाई के स्वागत। हमें आज के बनाव तड़का डाल चिकेन कीमा दिए। तो एखे हमें गैस ऑन कर प्रेसार कूकार बसिए दिए। आगे दिन राते हमें तड़का डाल भिजिए रेखे। एबार तड़का डाल भिजिए रखार पर एरकम फुले गेछे तड़का डाल। हमें एबार प्रेसारे दिए दिच्छी तड़का डाल। पुरो हमें प्रेसार कूकारेर मध्ये दिए दिए। एबार हमें जल और एकटु नून दिए छटा मतो सीटी मेरे नेब। नून दिए देव सामान्य सर्षे तेल और दिए देव जल। एबार आमी गैसेर फ्लेमटा ऑन करे दिएछि अनेक आगे, माने हाईते दिए देव। दिए एबार ढाकनाटा आटके देव प्रेसार कूकारे दिए सीटी मेरे नेब छटा मतो। आर এই তড়কা ডাল রাতে ভিজিয়ে সকালে রান্না করলে খুব ভালো সিদ্ধ হয়। আর যদি রাতে রান্না করা হয় তাহলে সকালে ভিজিয়ে দিলে খুব ভালোই মানে ইয়ে হয়। আর যদি সেরকম না হয়, সময় না থাকে, 3-4 ঘন্টা কম করে ভিজিয়ে রাখবেন, খুব ভালো হবে। ছটা সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে ভাতটা বসিয়ে নেব। প্রেসার কুকারটাকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে পুরো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল লাল ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব, পেঁয়াজ দিয়ে না, টমেটো দিয়ে। পেঁয়াজটা ভেজেই নিয়েছি, টমেটো দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, ডালে যেহেতু নুন দিয়েছি। আপনারা যদি ডালে নুন না দেন তাহলে সেভাবেই দেবেন, আর দিলে সেভাবেই দেবেন, বুঝে বুঝে দেবেন। তবে ডালের মধ্যে সিদ্ধের সময় নুনটা দিলে ডালে নুনটা খুব ভালো ঢোকে। এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেন কিমা, সাথে একটু মেটে আছে, মেটেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে দিয়ে। চিকেন দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, নিচে ধরে আসছে দেখুন। এবার আমি ডাল দিয়ে দেবো, তড়কা ডাল। হালকা নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দেবো। ফুটতে দেব, তড়কা ডাল চিকেন কিমা দিয়ে আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা, আর দিয়ে দেবো কসুরি মেথি। একটু হাত দিয়ে ডোলে নিয়ে তারপরে দিলাম।
এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। রেডি আমার চিকেন কিমা দিয়ে তরকাটা। দু মিনিট মতো হয়ে গেছে ফোটানো, আমার তরকা ডাল চিকেন কিমা দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মনেই হবে না যে বাড়িতে বানিয়েছেন, মনে হবে ধাবা বা রেস্টুরেন্ট বা রাস্তার ধারে যে কোনো দোকানের মতোই লাগবে। খেয়ে দেখবেন, এভাবে খুব ভালো লাগবে। আর বানিয়ে জানাবেন আমাকে খেতে কেমন হয়েছে, ভালো কি খারাপ, পুরোটাই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। পুরোপুরি রেডি, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাস অফ করে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকাটা দিয়েছিলাম এই কারণে যাতে কসুরি মেথি আর ধনে পাতার গন্ধটা মিশে মাখো মাখো হয়ে যায়। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আমি নিজে করছি বলে না, এরকম একবার বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, মানে মনে হবে যে না বাড়িতে বানানো যায়, খুব ভালো হয়।